আসসালামু আলাইকুম, TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আকস্মিক ঘোষণায় কপাল পুড়ল বাংলাদেশিদের। সৌদি সরকার অনির্দিষ্টকালের জন্য বিমান চলাচল বন্ধ করল, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা সকলে ইতিমধ্যে জানতেন যে সৌদি আরব সরকার 29 মার্চ পর্যন্ত তাদের সকল প্রকার বিমান চলাচল বন্ধ রেখেছিল। আজ সেই 29 মার্চ। আমরা ভেবেছিলাম আজকে হয়তো সৌদি আরব সরকার বিমান চলাচল পুনরায় শুরু করবে, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে সৌদি আরব সরকার আরও বড় কিছু পদক্ষেপ নিয়েছে। এই কঠোর পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সৌদি সরকার তাদের সকল প্রকার বিমান চলাচল আন্তর্জাতিক রুটে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এর মানে হচ্ছে আপনারা যারা বাংলাদেশে আটকা পড়েছেন, আপনাদের সৌদিতে যাওয়া দরকার, আপনারা আর অনির্দিষ্টকালের মধ্যে সৌদি আরবে ফিরতে পারছেন না। যতদিন পর্যন্ত সৌদি আরব সরকার পুনরায় ঘোষণা না দিবে, যতদিন পর্যন্ত এই পরিস্থিতি শান্ত না হবে, যতদিন পর্যন্ত করোনা ভাইরাস থেকে দুনিয়া মুক্তি পাওয়া শুরু না করবে, ততদিন পর্যন্ত সৌদি আরবের সঙ্গে আন্তর্জাতিক রুট তথা বাংলাদেশে বিমান চলাচল চালু হবে না। এতে করে যারা বাংলাদেশে আছে তারা বাংলাদেশে থেকে যাবে, এবং যারা সৌদি আরবে আটকা পড়েছে তারা সৌদি আরবে আটকা থাকবে। এই অবস্থায় দয়া করে আপনারা কেউ নতুন করে বিমানের টিকিট করতে যাবেন না বা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করবেন না। সৌদি আরবের মিনিস্ট্রি থেকে ইতিমধ্যেই একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে কোনো প্রবাসী হতাশায় না পড়ে। কারণ আপনাদের যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আপনারা অটোমেটিক ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এমনকি যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের আকামার মেয়াদ 3 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, যাদের ভিসার মেয়াদ শেষ তাদের ভিসার মেয়াদ অটোমেটিকলি বাড়বে, এবং যাদের আকামার মেয়াদ শেষ তাদের আকামার মেয়াদ 3 মাসের জন্য অটোমেটিক বেড়ে গিয়েছে। সৌদি আরব সরকার করোনা ভাইরাসের সংক্রমণ কমানোর জন্য এই কঠোর পদক্ষেপটি নিতে বাধ্য হয়েছে। আমরা আগেও চিন্তা করেছিলাম এমন হয়তো সৌদি আরব সরকার করতে পারে। যখনই বিমানের উপর নিষেধাজ্ঞা আসলো, তখন আমরা ভেবেছিলাম এই নিষেধাজ্ঞার মান আরও বাড়তে পারে, সময়ও বাড়তে পারে। সেটাই বাস্তবে রূপ নিল। আশা করছি আপনারা সকলেই যার যার ঘরে থাকবেন, নিরাপদ থাকবেন। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।